এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অমিত শাহ দুবার আসুক আর দশ বার আসুক, আর মোদী আসুক আর বিজেপির নেতা গুলো হনুমানের মতো ধূপ ধূপ করে লাফিয়ে পশ্চিম কোনো ফারাক হবে না। এটা বাংলার মাটি, মনে রাখতে হবে এই বাংলা স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছে। এই কাঁথিতে জানিয়ে আমি স্যালুট জানাই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে, যিনি সোজা হয়ে থাকতেন, বলেছিলেন আমায় যখন পোড়ানো হবে সোজা করে যাতে আমায় পোড়ানো হয়, তার কারণ আমি ব্রিটিশের কাছে কখনো মাথা নিচু করতে পারবো না। এই হচ্ছে কাঁথি ট্র্যাডিশন, এই হচ্ছে কাঁথি ঐতিহ্য। আর এই পূর্ব মেদিনীপুরে ছিল তমলুক, যেখানে সতীশ দা, অজয় মুখার্জিরা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন। 3 বছর তমলুকে ব্রিটিশ পুলিশ ঢুকতে পারেনি, অবশেষে মহাত্মা গান্ধী এসে তাদের জাতীয় সরকার ভেঙে দেবার কথা বলেছেন। যারা মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলেন, অজয় মুখার্জির কথা বলেন, এই রকম কিছু সুবিধাবাদী লোক গান্ধীর হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন, নাথুরাম গডসের পার্টিতে যোগদান করেছেন, মেদিনীপুরের মানুষ কখনো ভুলবে না। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই যে যখন মেদিনীপুরে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার চলছে, সেই সময় বাংলায় একটা মন্ত্রিসভা চলত, ফজলুল হক আর শ্যামা প্রসাদ মুখার্জি সেই সরকারে ছিল। এই বাবা, এই বহুরূপীকে বসতে বল। ফজলুল হক আর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন, তাকে বলতো শ্যামা হক মন্ত্রিসভা। আর যারা তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা বলছে, সতীশ সামন্ত নামে জয়গান গাইছে, তারাই দিয়ে শ্যামা প্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত পার্টি জনসংঘ যা পরে বিজেপি হয়েছে সেখানে গিয়ে যোগ দিচ্ছে। এদের জাতীয় আন্দোলনের প্রতি কোন বিশ্বস্ততা নেই, যারা জাতীয় আন্দোলনের বিরোধিতা করেছিল। সেই হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে যারা হাত পেরোয়, তাদের মেদিনীপুরের মাটিতে কোনো জায়গা থাকতে পারে না। আজকে দেশের সামনে অনেক বিপদ, দেশের উন্নয়নের হার বাড়ার জায়গায় কমে গিয়েছে। আমি একটু আগে বললাম যে 4 কোটি লোক নতুন করে বেকার হয়েছে, দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গিয়েছে, ব্যাংকগুলো বন্ধ হওয়ার পথে, এবং বড় বড় পরিমাণের টাকা নিয়ে নরেন্দ্র মোদীর বন্ধুরা তারা বিদেশে পালিয়ে গিয়েছেন। তার মধ্যে আছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, এরাই হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি প্রধান বন্ধু। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে নরেন্দ্র মোদীর সরকার একটা নীতি গ্রহণ করেছে, আগে বলছিলাম কৃষকদের তারা তুলে দিতে চাইছেন পুঁজিপতিদের হাতে, ঠিক তেমনি ভাবে সরকারি সংস্থাগুলোকে বেচে দিয়ে দিতে চাইছেন। আপনারা টিভিতে দেখবেন ওএলএক্স বলে একটা সংস্থা বিজ্ঞাপন করে যে আপনার কিছু থাকলে ওএলএক্স এ বেচে দিন, ওএলএক্স এ বেচে দিন। এরাও বেচা শুরু করে দিয়েছে, দেশের বিমানবন্দর বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে। এরপর রেলের গাড়িতে লেখা থাকবে আদবানি এক্সপ্রেস, আম্বানি এক্সপ্রেস, বিড়লা এক্সপ্রেস, টাটা এক্সপ্রেস। এরা জীবন বিমা কর্পোরেশন এলআইসি কে প্রাইভেটাইজ করে দিতে চাইছে, বেচে দিতে চাইছে।
এরা রাষ্ট্রায়ত্ত কয়লা ক্ষেত্রে এরা বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে চাইছে, এরা প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করে যে অর্ডন্যান্স ফ্যাক্টরি গুলো সেইগুলোকে কর্পোরেটাইজ মানে কোম্পানি করে দেবার চেষ্টা করছে। এরা এক কথায় ভারতের সম্পদ বেচে দিচ্ছে। আজকে সারা দেশে প্যান্ডেমিক চলছে, তাই আন্দোলন হচ্ছে না। আগামী দিনে এই সরকারি সম্পত্তি বেচে দেবার বিরুদ্ধে দেশের মানুষকে সংগঠিত করতে হবে। দিল্লিতে যে সরকার চালায় তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই।